আসসালামু আলাইকুম এন্ড নমস্তে এভরিওয়ান। আজকে তোমাদের সামনে আমি আবার চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার আইব্রো কমপ্লিট। তো আমি আজকে একটা নতুন আই লুক শেয়ার করছি। ফার্স্ট আমি কনসিলার নিয়ে নিচ্ছি এলেগালের আমার আইটাকে, আই লিডের উপরে ভালো করে আমি কনসিল করে নিচ্ছি। এটাকে এবার ভালো করে তুমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। আই লুকটা করার জন্য আমি একটা এরকম ব্রাশ, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিলাম এবং লিডে আমি ট্রানজেকশন শেড হিসেবে পিঙ্ক কালার ইউজ করছি, হালকা পিঙ্ক। এবার দেওয়ার পর তোমাকে কালারটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে উপরের দিকে। পর আমি আরেকটা ডার্ক পিঙ্ক নিলাম, নিয়ে আমি ক্রিজ বরাবর আবার দেওয়া শুরু করব। আর যখনই কোনো কালার দেবো তারপরে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করব। যখনই কোনো আই লুক করবে ব্লেন্ডিংটা অবশ্যই মাস্ট। ব্লেন্ডিং তুমি যত সুন্দরভাবে করবে তোমার আই মেকআপ ততটাই ন্যাচারাল এবং সুন্দর দেখাবে। দেখো আমি একটা এরকম ব্রাশ নিয়ে নিলাম এবং ব্রাশ দিয়ে আমি পার্পল শেড নিয়ে আমি পুরো আমার লিডে দেওয়া শুরু করলাম। আর অবশ্যই ক্রিজ বরাবর দেবো যেভাবে এতক্ষণ ধরে আমি দিচ্ছিলাম। এই কালারটাকে আমাকে আর একটু বিল্ড আপ করতে হবে। অন্য পার্পল শেড নিলাম, নিয়ে সো আমি কর্নারটাকে একটু বেশি করে ডার্ক করছি পার্পল দিয়ে। কর্নার থেকে লাগিয়ে আমি এইদিকে ইনার কর্নারের দিকে যাচ্ছি। এরপর আমি একটা এরকম ছোট্ট ব্লেন্ডার ব্রাশ নিলাম এবং এই ব্রাশটা দিয়ে আমি চোখের কোণটাকে পার্পল কালার দিয়ে একটু ডার্ক করলাম। এবার যে কালারটা দিচ্ছি এটা আমি ক্রিজের ভেতরেই রাখবো, ক্রিজের বাইরে যেন কালারটা না যায়। একটু ব্ল্যাক দিচ্ছি কালারটাকে আর একটু ডিফাইন করার জন্য। দেখো কালারটা কত ডার্ক হয়ে গেল। এবার এরপর তোমাকে ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর আমি একটা ফ্ল্যাট ব্রাশে পার্পল শিমার কালার নিয়ে নিলাম, নিয়ে পুরো লিডে আমি দিয়ে দেবো। কালারটা আমি ক্রিজ বরাবর পুরোটাই আমি দিয়ে দেবো। ফিটমি কনসিলার নিয়ে নিলাম, নেওয়ার পর খুব ছোট্টভাবে কাট করব। দেখতে পাচ্ছ কাটটা, এইভাবেই আমরা কাটটা করব। তো দেখো তোমরা কাট, এরপর এই কাটে আমি ম্যাট কালারে অরেঞ্জ শেড আমি দিচ্ছি। দেখো তোমরা, নেক্সট হচ্ছে এর উপর থেকে আমি লাইনার ড্র করবো। দেখো আমি তার জন্য কালার বারে লাইনার নিয়ে নিলাম। এরপর আমি সুইচ বিউটি গ্লিটার আই শ্যাডো নিয়ে নিচ্ছি, হালকা করে জাস্ট টাচ দেওয়ার জন্য। দেখো কোথায় কোথায় দেবো, একদমই হালকা শাইন ইউজ করার জন্য আমাদের এটা দিতে হবে। এটা জাস্ট হালকা শাইনের জন্য আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। সো তোমরা দেখো টোটাল আই লুকটাকে, সো আমি এই চোখটাকেও আই লুক কমপ্লিট করে তোমাদের সামনে আসছি। সো গাইজ দেখো আমার আই লুক কমপ্লিট হয়ে গেছে উপরেরটা, এবং আমি ফুল মেকআপ করে তোমাদের সামনে আবার এসে দেখাচ্ছি আইসটা। আইসটা দেখো ক্লোজে একবার। সো আমি মুখের মেকআপ কমপ্লিট করছি, এবং চোখের যে নিচের মেকআপটা সেটা আমি নিয়ে আবার আসছি তোমাদের কাছে। গাইস তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার মেকআপ কমপ্লিট, তো শুধু হাইলাইটার দেওয়া বাকি আছে, আর আমার আইজের নিচেটা কমপ্লিট করতে হবে। তার জন্য আমি পাউডার দিয়ে দিলাম, সেট মানে
কি পাউডার ইউজ করেছি, হচ্ছে ব্যানানা পাউডার আমি ইউজ করেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্রোলিং প্যালেট আছে তাতেই সেটা পেয়ে যাবে। তো চোখের নিচে করার জন্য আমি হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা নিউট কালারের কাজল ইউজ করছি। তো চোখের আমি আমি ওয়াটার লাইনে ভালো করে এটা দিয়ে দিচ্ছি, তাতে কি হবে আমার চোখটা আরো বিগ দেখাবে। সো আমি হোয়াইট কালার ইউজ করতে পছন্দ করি না, কারণ ওটা একদমই ন্যাচারাল দেখায় না দেখতে, এবং তোমরা হোয়াইটের জায়গায় নিউট কালার ইউজ করতে পারো, ওটা খুবই ন্যাচারাল দেখায়। তো তোমরা দেখতে পাচ্ছ এরপরের স্টেপে আমি কোনো কাজল ইউজ করবো না, আমি শুধু নিচেটা স্ম্যাচ করবো আইশ্যাডো দিয়ে। পার্পল কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছি এবং চোখের নিচটা আমি স্ম্যাচ করবো। তোমরা দেখতে পাচ্ছ এই চোখে আমি দিয়ে দিয়েছি এবং এইটা এতটাই হালকাভাবেই আমি দেবো, খুব একটা বেশি আমি স্ম্যাচ করবো না, কারণ অলরেডি আই মেকআপটা অনেক হেভি হয়ে গেছে। সেই আইজে আমি করে নিচ্ছি সেমভাবে, তোমরা দেখো। সো এরপরে স্টেপে আমি কি করব, এই যে পাউডারগুলো আছে এগুলো সবগুলোকে আমি ডাস্ট করে দেব। তার জন্য আমি একটা পাউডার ব্রাশ নিলাম, নিয়ে এই সবগুলোকে জড়িয়ে দিলাম। সো এরপরে আমি হাইলাইটার লাগিয়ে আমি পুরো কমপ্লিট করে আমি আসছি তোমাদের সামনে। গাইস দেখো আমার টোটাল লুকটা কমপ্লিট, এবং তোমরা আমার আই মেকআপটাকে একটু ক্লোজ থেকে দেখে নাও। সবাই আমাকে জানিও যে কেমন লেগেছে আমার আই লুকটা, এবং তোমরা ডেফিনেটলি এটা বাড়িতে ট্রাই করে দেখো, চেষ্টা করো করে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।